নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছে বাংলাদেশ পারে। স্বপ্ন বাস্তবায়ন শেষে দৃঢ়তার সাথে বললেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রযুক্তি যুগে জন্ম নেওয়া প্রজন্ম মেধাবী, উন্নয়ন অগ্রযাত্রায় এই মেধা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি। আকবর হোসেন সুমনের রিপোর্ট। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দেশের 15 মেধাবী শিক্ষার্থীকে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার প্রদান করে শিক্ষা মন্ত্রণালয়। গণভবন থেকে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীর উন্নত সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দিতে নতুন প্রজন্মকে প্রস্তুত হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের নতুন প্রজন্ম, তারা তো এখন প্রযুক্তির যুগে জন্মগ্রহণ করছে, তাদের ভিতরে অনেক মেধা, কিন্তু তাদের সেই সুপ্ত মেধাগুলি অন্বেষণ করতে হবে এবং সেটাই আমাদের আগামী দিনে বাংলাদেশকে উন্নত করবার কাজে ব্যবহার করতে হবে। আমাদের সোনার ছেলেমেয়েরা, তোমরা তৈরি হও দেশকে আগামী দিনে নেতৃত্ব দিতে, সর্বক্ষেত্রে তোমরা তোমাদের মেধা বিকাশ করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে, যেন বাংলাদেশ আর পিছিয়ে না থাকে, বাংলাদেশ যেন এগিয়ে যায়। সব বাধা ও ষড়যন্ত্র অতিক্রম করে নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু বিশ্বের কাছে বাংলাদেশের আত্মমর্যাদা প্রতিষ্ঠা করেছে বলে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। আমি সিদ্ধান্ত নিলাম আমাদের নিজের অর্থে আমরা পদ্মা সেতু নির্মাণ করব। আমরা তো করে দেখিয়েছি যে হ্যাঁ, বাংলাদেশ পারে, আমরাও পারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 7ই মার্চে ভাষণ বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবে না। তো বাংলাদেশকে দাবায় রাখতে পারেনি, আমরা যুদ্ধে বিজয় অর্জন করেছি, বিজয় জাতি। করোনার প্রাদুর্ভাব আবারও দেখা দেয়ায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেটা আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছে করোনা, তবে ইদানিং আবার একটু প্রাদুর্ভাব দেখা গেছে, সেজন্য আমি বলবো সবাই একটু স্বাস্থ্য সুরক্ষা যেন মেনে চলে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।